হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভিডিও। আজকে দ্বিতীয় দিন, আজ 14 তারিখ। আজ সেকেন্ড হাফে 2:30 থেকে খেলা আছে এনসি পলিটেকনিক রূপনারায়ণপুর ভার্সেস বিসি কলেজ, আর সেকেন্ড হাফে আছে ত্রিবেণী দেবী ভালোতিয়া কলেজ রানীগঞ্জ ভার্সেস রূপনারায়ণপুর আইটিআই। দাদা, তোমার নাম কি? আমার নাম অঙ্কুর দণ্ড। তুমি কোন কলেজ থেকে এসছো? আমি নজরুল সেন্টার নেই পলিটেকনিক, আমাদের চিত্তরঞ্জন রূপনারায়ণপুরের পলিটেকনিক কলেজ থেকে। আর তোমাদের যে টিমটা আছে ফুটবলে, ওরা 10 দিনের উপরে প্রিপারেশন নিয়েছে, ভালো মতো সবাই প্রিপারেশন পড়েছে। আর তোমার কি মানে রেডি আছে পুরো পুরো টিম? হ্যাঁ, আমরা পুরো টিম রেডি আছে আমাদের, আশা করছি আমরা জিতবো। হাড্ডাহাড্ডি লড়াই চলবে? হ্যাঁ, হাড্ডাহাড্ডি আমরা চেষ্টা করবো, পুরো হাড্ডাহাড্ডি লড়াই করবো। আর তো আমাদের সঙ্গে আইটি দাদা চলে এসেছি বিসি কলেজে। তো দাদা, তোমার নাম কি? সন্দীপ নন্দী। তুমি বিসি কলেজ থেকে আসছো? হ্যাঁ। তো তোমাদের টিম কতটা রেডি হয়ে আছে? মোটামুটি টিম তো রেডি হয়ে আছে, এবার দেখা যাক খেলার মধ্যে রেজাল্ট কি হয়। সবাই তো ভালো ভালো প্লেয়ারে আছে। আচ্ছা, মানে তোমরা প্র্যাকটিসটা কি প্রতিদিন করেছো? হ্যাঁ রে, সব প্লেয়ার প্র্যাকটিসে আছে। মানে তোমরা একসঙ্গে টিম ওয়ার্ক করে খেলেছো আগে? হ্যাঁ। ঠিক আছে, একদম খেলায় দেখা হচ্ছে তাহলে, ধন্যবাদ। তো ইতিমধ্যে এনসি পলিটেকনিক রূপনারায়ণপুর ভার্সেস বিসি কলেজ দুটো দলেই মাঠের মধ্যে নেমে পড়েছে, তো আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো খেলা সম্বন্ধে কিছু বলুন। আজকের আমাদের এই খেলা আইটিআই ভবনের মাঠে খেলা চলছে বিসি কলেজ এবং রূপনারায়ণপুর, এবং খেলাটি আমাদের প্রথমার্ধের প্রায় 20 মিনিট হয়ে গেল। খেলা সত্যি উত্তেজকভাবে চলছে, ইতিমধ্যে বিসি কলেজ একটা গোল দিয়ে দিয়েছে। খেলা রোমাঞ্চকর পূর্বে এবং খেলা আরও রোমাঞ্চকর হবে, চলতে থাকবে। আমরা খুব যারা দর্শক এবং সমস্ত রকম শিক্ষক এবং ছাত্র এবং দর্শকরা আছে, তারা প্রত্যেকেই আনন্দ উপভোগ করছে। আমি নজরুল পলিটেকনিক রূপনারায়ণপুর থেকে এসেছি। আজকে আমাদের এখানে ফুটবল প্রতিযোগিতা পার্টিসিপেট করেছি, টিম এসছে আমাদের, আমাদের প্লেয়াররা খেলছে সব, আমরা ওদেরকে সাপোর্ট করতে এসেছি, চিয়ার আপ করছি। আমাদের স্যাররাও আছেন, আমাদের অনেক বন্ধু আছে। ভালো খেলা হচ্ছে, খেলা দেখে খুব ভালো হয়েছে, আয়োজন খুব সুন্দর করেছে। এনসি পলিটেকনিক রূপনারায়ণপুর আর বিসি কলেজের মধ্যে যে খেলাটা হলো, সেই খেলাটার মধ্যে বিসি কলেজ এই ম্যাচটা জিতে নেই, এবং এই পরের খেলা ত্রিবেণী দেবী ভালোতিয়া কলেজ আর রূপনারায়ণপুর আইটিআই, এই দুজনের মধ্যে এর পরের খেলাটা হবে 4টা থেকে। তো এখন আমাদের সঙ্গে একটি দাদা চলে এসেছে। তো দাদা, তোমার নাম কি? চিরঞ্জিৎ সরেল। তো দাদা, তুমি কোন কলেজ থেকে আসছো? টিডিবি কলেজ, রানীগঞ্জ টিডিবি কলেজ। তোমরা কতদিন ধরে রেডি হচ্ছিলে খেলার জন্য? আমরা তো এমনিতে অনেক দিন থেকেই করি। আচ্ছা, মানে তোমরা কি পুরো টিম, যে টিমটা আজ এসেছে সেই টিমটা কি তোমরা মানে প্রতিদিন প্র্যাকটিস করেছো না আজ প্রথমবার হচ্ছে? হ্যাঁ, আমরা তো প্রতিদিনই করি, কলেজেই করি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। এবার মাঠে খেলাতে দেখা হচ্ছে, কেমন খেলছে তোমরা। ঠিক আছে, ঠিক আছে।